হ্যালো গুড মর্নিং গেস আজকে আমি তোমাদের করাবো বেঞ্জু ইলেশান রিয়াকশানটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান এটা পরীক্ষা অনেকবার আসতে দেখা গেছে টিকা হিসাবে টিকা লেখো দু মার্কের বেঞ্জু ইলেশান আসল কথা এই বেঞ্জু ইলেশান রিয়াকশানটা প্রথম করেছিলেন বিজ্ঞানী শর্ট অ্যান্ড তাই এই রিয়াকশানটাকে শর্ট অ্যান্ড বউম্যান্ড রিয়াকশানও বলা হয় তার আগে আমি একটা কথা বলি যে আজকের পর থেকে আমি যেসব রিয়াকশানগুলো ছাড়ব সেগুলো কিন্তু এক একটা রিয়াকশান যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে বলে সেগুলো রিয়াকশানগুলো কিন্তু এরপর থেকে আমি আলোচনা করব কারণ সামনে এইচএস পরীক্ষা আসছে তাই প্রতিটি রিয়াকশান আমি যখন ছাড়ব তখন সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা বলে দেবো সেখান থেকে শর্ট প্রশ্ন আসুক যে ধরনের প্রশ্ন আসুক না কেন সেখান থেকে যাতে তোমরা অ্যান্সারগুলো দিতে পারো সেই জন্য আমি প্রত্যেকটা রিয়াকশান মানে সম্পূর্ণভাবে ডিসকাস করব তো যাই হোক আমরা আজকে করবো বিনজুই যেটা শর্ট অ্যান্ড বউম্যান রিয়াকশান নামে পরিচিত বা শর্ট অ্যান্ড বউম্যান রিয়াকশানও বলা হয় সেটাকে তো এটা আমরা আলোচনা করছি শর্টেন বাম্যান রিয়াকশান এই রিয়াকশানটা হবে অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে অ্যানিলিনের সঙ্গে যদি আমরা কী করি বেঞ্জিল ক্লোরাইড তার সঙ্গে যদি আমরা খার যোগ করা হয় যে কোনো খার কে অথবা এনে হয়েছে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যোগ করি যোগ করার পরে যদি ওটাকে কী করা হয় ঝাঁকানো হয় তাহলে কিন্তু উৎপন্ন হবে বেঞ্জানিলাইট আর যে উৎপন্ন বেঞ্জানিলাইটটা যেটা উৎপন্ন হবে সেটা তোমার আবার সাদা ক্লাসও উৎপন্ন করবে এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে তাই আমি এটা সম্পূর্ণভাবে তোমাদের ডিসকাস করব তার আগে আমরা রিয়াকশানটা করে নিই অ্যানেলিন নিয়ে একটা এই অ্যানেলিনের সংকেত সবাই জানবে যারা আমার ভিডিওগুলো দেখেছে কারণ আমরা অ্যানেলিনের প্রিপারেশান কমপ্লিট করে দিয়েছি এটা একটা হচ্ছে অ্যানেলিন এবার ব্যাপারটা হচ্ছে এটা প্রাইমারি অ্যামিন না সেকেন্ডারি না টার্সারি আমিন এটা আমাদের আবার জানতে হবে যেহেতু এখানে একটা এন গ্রুপ এনএস মূলক জয়েন্ট আছে তাই এটাকে আমরা বলব প্রাইমারি আমিন প্রাইমারি অর্থাৎ এক ডিগ্রি অ্যামিন তো এটা হচ্ছে তোমার কি প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এটাকে আমরা যদি কী করি বেনজুইল ক্লোরাইড এর সঙ্গে রিয়াকশন করি এটা হচ্ছে তোমার বেঞ্জুল কোলরাইটের সঙ্গে সি সিক্স এইচ ফাইভ সিও সি এল এটা হচ্ছে বেঞ্জুল কোলরাইট শুধুমাত্র কিন্তু বেঞ্জুল কোলরাইট দিলেই কিন্তু শর্ট অ্যান্ড বম অ্যান্ড রিয়াকশানটা সম্পন্ন হবে না এটা করতে হবে কিসের আবার খাড়ের উপস্থিত করতে হবে খাড় যে কোনো খার নাও কীভাবে চতভাই নয় তাহলে আমরা নিচ্ছি এখানে এনওয়াইচ খারটা নিলাম তাহলে কী হবে তাহলে কী হবে দেখো এইখানকার যে এইচ টু দুটো আছে অ্যামিন গ্রুপের এইচ টু এখানকার একটি এইচ পরমাণু এই অংশ দ্বারা কী হয়ে যাবে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে কী হবে উৎপন্ন দেখো তো এন ছিল তাহলে একটা এইচ লিখবো আমরা কারণ একটা এইচ প্রতিস্থাপিত হবে আর ওই এইচ এর পরিবর্তে এই অংশটা জয়েন্ট হবে সিও সি সিক্স এইচ ফাইভ এটা হচ্ছে তোমার কি বেঞ্জানি লাইট এটা আমরা কী বললাম আবার সাদা ক্লাস উৎপন্ন করবে হোয়াইট ক্লাস উৎপন্ন করবে তার সঙ্গে সঙ্গে কী উৎপন্ন হবে বলতো এই যে এখানকার এনে আর এখানকার সিএল নিয়ে কী উৎপন্ন হচ্ছে এনএসিএল প্লাস এখানকার আমরা তো একটা হাইড্রোজেন প্রতিশ্রুতি একটি হাইড্রোজেন এখানকার আর এখানকার ওয়েচ নিয়ে কী হলো তোমার জল উৎপন্ন হলো এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এখানে বিনজুল ক্লোরাইট ব্যবহার করলাম রিয়াকশানটা ঘটে গেল শর্ট অ্যান্ড বম এখন ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাসিটাইল ক্লোরাইড দিলে কি রিয়াকশানটা ঘটবে অ্যাকচুয়ালি কি অ্যাসিটাল কোলোরাইটের সংকেত আমরা জানি সবাই সিএল তার মধ্যে অ্যালকাইল গ্রুপ তাহলে থ্রি সিও সিএল এটা হচ্ছে অ্যাসিটাল ক্লোরাইটের সংকেত অ্যাসিটাল ক্লোরাইটের সঙ্গে যদি আমরা কী করি অ্যানিলের বিক্রিয়া যদি খারের উপস্থিতিতে করি কিন্তু খার দিলে কিন্তু হবে না কারণ খারের অনুপস্থিতিতে রিয়াকশানটা হবে তো আমরা অ্যাকচুয়ালি কি যে অ্যাসিটাল ক্লোরাইড কিন্তু সটেন বমেন বিক্রিয়া অংশ গ্রহণ করবে না কারণ এনিলিনের বিক্রিয়া কিন্তু ক্ষারের উপস্থিতিতে ঘটে না তাছাড়া হচ্ছে কি যে অ্যাসিটাল যে ক্লোরাইড এটা এই অ্যাসিটাল ক্লোরাইডটা বেঞ্জুয়াল ক্লোরাইডের থেকে চেয়ে অধিক সক্রিয় তাই খার দ্বারা এটা কী হয় দ্রুত আর্দ্রবিশৃত হয়ে অ্যাসিডের লবণ উৎপন্ন করে যদি আমরা এনে নিই তাহলে সোডিয়াম অ্যাসিডেট উৎপন্ন করবে যদি আমরা পটাশিয়াম কেউচ নিই তাহলে কি পটাশিয়াম অ্যাসিডেট উৎপন্ন করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিটাল ক্লোরাইডের সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়া খারের উপস্থিতিতে ঘটে না কারণ হচ্ছে যে অ্যাসিটাল ক্লোরাইড অধিক সক্রিয় কার থেকে বেঞ্জের ক্লোরাইডের থেকে তাই এটা খার দ্বারা দ্রুত আদ্রবিশ্লেষিত হয়ে অ্যাসিডের লবণ উৎপন্ন করবে কোন অ্যাসিড আবার অ্যাসিটিক অ্যাসিডের তো বুঝতে পেরেছ এবার ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে বুঝতে পারলাম যে শট এন বমেন বিক্রিয়াটা খারের উপস্থিতি ঘটবে খারের অনুপস্থিতি ঘটবে না এবার তাহলে আমরা যদি খারের অনুপস্থিতিতে যদি বিক্রিয়াটি ঘটাই তাহলে কী হবে তো দেখো খারের উপস্থিতি যদি ঘটানো হয় তাহলে উৎপন্ন এস খার দ্বারা প্রশমিত হয়ে যায় ক্ষার দ্বারা প্রশিত হওয়ার পরে অ্যানেলিন এস সি সঙ্গে যুক্ত হয়ে নিষ্ক্রিয় অ্যানেলিন হাইড্রোক্লোলাইডে পরিণত হয় না যেমন আমি রিয়াকশানটা করে দিলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে আমরা অ্যানেলিন নিলাম একটা তাহলে আমরা কী করবো এখানে অ্যাসিটালকুলার নিচ্ছি দেখো আমরা খার কিন্তু দিচ্ছি না তাহলে খার যদি না দিই তাহলে কী হবে কিন্তু ব্যঞ্জান লাইট উৎপন্ন হয়ে যাবে ঠিক কিন্তু বাকি অংশগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে না দেখো এখানকার আমরা এইচ পরমাণুটা কী হবে আবার এই অংশ দ্বারা কী হয়ে যাবে প্রতিস্থাপিত হয়ে যাবে এন এইচ তাহলে এখানে কী হবে সিও সি থ্রি ঠিক আছে তাহলে কে বেঁচে থাকতো তো এখানকার একটা এইচ আর এখানকার একটা সিএল তাহলে এইচ সিএল এইচ এইচ সিএলটা উৎপন্ন হলো তো বিক্রিয়া খারের উপস্থিতি ঘটানো হয় বলে উৎপন্ন এসিএল দ্রুত খার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় বা প্রশমিত হয়ে যায় তাই অ্যানেলিন এইচ সিএলের সঙ্গে যুক্ত হয়ে নিষ্ক্রিয় অ্যানিলিন হাইড্রোক্লোরাইড উৎপন্ন করতে পারে না তো এটা হচ্ছে আমাদের কি শর্ট এন্ড বাউম্যান রিয়াকশান এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান তো এটা টিকে পড়ে টিকা পড়ে সাধারণত মার্কের তোমাকে বলবে যে শর্ট অ্যান্ড বাম্যান রিয়াকশানটি কী বলো তাহলে তোমাকে কি বলতে হবে যে অ্যানেলের সঙ্গে আমরা যদি কি করি ব্যঞ্জলক্ষ ক্লোরাইড এবং তার সঙ্গে যদি খার এনে অথবা কেউ যোগ করে যদি কী করা ঝাঁকানো হয় তাহলে কী হবে এই যে অ্যানিলের এইচ একটি এইচ পরমাণু এই অংশ দ্বারা কী হয়ে প্রতিস্থাপিত হয়ে বেঞ্জানি লাইট উৎপন্ন করবে যেটা সাদা কেলাসও উৎপন্ন করবে এটা একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে এই বিক্রিয়ায় শটেন বমেন্ট বিক্রিয়ায় অ্যাসিটাল ক্লোরাইড ব্যবহার করা যাবে কি যাবে না আমাদেরকে অবশ্যই বলতে হবে যে অ্যাসিটাল ক্লোরাইডের সঙ্গে অ্যানিনের বিক্রিয়া কিন্তু খারের উপস্থিতিতে হয় না কিন্তু এখানে কিন্তু সটেন বমেন্ট বিক্রিয়াটা হলো খারে উপস্থিত হলো কেন হচ্ছে না কারণ অ্যাসিটাল ক্লোরাইড হচ্ছে তোমার অধিক সক্রিয় কার তুলনায় বেঞ্জুল ক্লোরাইডের তুলনায় অধিক সক্রিয় তাই এটা কি হবে দ্রুত খার দ্বারা আর্দ্র বিশ্বস্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিডের লবণে পরিণত হয়ে যাবে সোডিয়াম অ্যাসিডেট অথবা পটাশিয়াম অ্যাসিডেটে পরিণত হয়ে যাবে এটা একটা পার্ট দু নম্বর পাঠ হচ্ছে কি যে এই যে উৎপন্ন এসসিএলটা হলো এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন যে এটা শর্ট অ্যান্ড বামেন বিক্রিয়াটা যখন ঘটে তখন অ্যাকচুয়ালি কিন্তু খারের উপস্থিতিতেই ঘটে তাহলে এখানে যে উৎপন্ন এসসিএল হয়েছে এটা কীভাবে দ্রুত খার দ্বারা প্রশ্রমিত হয়ে যাবে প্রশমিত হওয়ার ফলে অ্যানিলিনের সঙ্গে যদি আমরা কী করি এই এসিয়াল যুক্ত করা হয় তাহলে কিন্তু অ্যানিলিন হাইড অ্যানিলিন হাইড্রোক্লোরাইড উৎপন্ন করতে পারবে না বুঝতে পেরেছো সব হ্যাঁ এটা হচ্ছে কি শর্ট অ্যান্ড বউম্যান রিয়াকশান তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে শর্ট অ্যান্ড বাউম্যান রিয়াকশানে অ্যাসিডাল ক্লোরাইডও ব্যবহার করা যাবে না এবং খারের অনুপস্থিতিতেও বিক্রিয়াটা ঘটবে না অবশ্যই খার উপস্থিত থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেঞ্জোইল ক্লোরাইড ওর জন্য এই রিয়াকশানটাকে বলা হয় আবার বেঞ্জোইলেশান আর বেঞ্জোইলেশান রিয়াকশানটায় বিজ্ঞানী শর্ট অ্যান্ড বম্যান্ড করেছিলেন বলে তার নাম অনুসারে এই রিয়াকশানটাকে শর্ট অ্যান্ড বম্যান্ড রিয়াকশানও বলা হয় তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো এই ছিল আজকে আমার ভিডিও থ্যাংক ইউ গেস সবাই ভালো থেকো